আসসালামু আলাইকুম। সাকিব খান এখন এমন এক অবস্থানে অবস্থান করছেন যেখানে সাকিব খানের নায়িকা হবার জন্যে যে কেউ মুখিয়ে আছে, যে কেউ। আর সেই জায়গায় সাকিব খান এখন বাংলাদেশের কোনো নায়িকার সঙ্গে মনে হয় না কাজ করতে খুব একটা আগ্রহী, কারণ সাকিব খানের সীমানা বেড়ে গেছে। মানে আমাদের দেশের যে মানচিত্র, একটা নতুন চর জাগলে দেশের মানচিত্রে কিন্তু একটু পরিবর্তন হয়, আয়তন বেড়ে গেল। ঠিক সেরকম সাকিব খানের যে এরিয়া ছিল সেই এরিয়াটা বড় হয়ে গেছে, মানচিত্র বড় হয়ে গেছে। সাকিব খান আগে দেশে সিনেমা কাজ করতেন, দেশের মানুষ সাকিব খানকে দেখতেন। এখন সাকিব খান দেশ থেকে, তারপরে আস্তে আস্তে কলকাতা গেলেন, কলকাতা থেকে এখন বোম্বেতে পর্যন্ত চলে যাচ্ছে, টলিউড, বলিউড, এরপরে বোধ হয় হলিউড। তো হলিউডের অলরেডি আমাদের দেশের ছেলে পা রেখেছে, MR9 হয়েছে, ABM সুমন কাজ করেছে। তো সাকিব খানকে নিয়ে হলিউডের কোনো একটা সিনেমা বানানো, এটা কেবল সময়ের ব্যাপার। কিন্তু গত যে কন্টেন্টটা আমি করেছিলাম যে সাকিব খানকে নিয়ে তিনটা প্যান ইন্ডিয়ান মুভি পরিকল্পনা চলছে, তো তিনটা প্যান ইন্ডিয়ান মুভির পরিকল্পনায় যদি মুভিটা হয় প্যান ইন্ডিয়ান, তাইলে তো যেমন ধরেন দরদ একটি প্যান ইন্ডিয়ান মুভি বলা হচ্ছে, প্যান ইন্ডিয়ান মুভিতে কি হয়, যেহেতু ইন্ডিয়াতে এটা রিলিজ দেওয়া হবে, ওভার থ্রু ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াতে রিলিজ হবে, তো ইন্ডিয়ার একজন শিল্পী বা ইন্ডিয়ার কয়েকজন শিল্পী যদি সেই সিনেমায় থাকে, তাহলে ওদের সঙ্গে সিনেমাটার কানেকশনসটা বেড়ে যাবে। তো সোনাল চৌহানকে দারাদে নেয়ার এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়, যে সোনাল চৌহানকে ইমরান হাশমির নায়িকা হিসাবে ভারতবর্ষ দারুণভাবে চেনে। এখন ভারতবর্ষে ইমরান হাশমির নায়িকার আরও একটি সিনেমা রিলিজ হবে, সেটা কিন্তু একটা আলাদা ইম্প্যাক্ট পড়বে দরদের উপরে, যেহেতু দরদ একটি প্যান ইন্ডিয়ান মুভি। তো সেই জায়গা থেকে সাকিব খানের পরবর্তী যে তিনটা প্যান ইন্ডিয়ান মুভি নিয়ে যে পরিকল্পনা চলছে, সেই তিনটা প্যান ইন্ডিয়ান মুভিতে বলিউডের আরো তিনজন নায়িকার সম্ভাবনা আছে। কে হইতে পারে সেই তিনজন নায়িকা? দেখেন, অলরেডি গুঞ্জন উঠেছিল সাকিব খানের সঙ্গে কয়েকজন নায়িকার, সেই নায়িকাদের বিষয়গুলো এখন সামনে চলে আসতে পারে। তো আপনারা জানেন কার কার নাম উঠেছিল, তো তাদেরকে নিয়ে অথবা দরদের সময় যাদের যাদের নাম উঠেছিল, কারণ এগুলো তো নিউজ হয়েছে, আর্টিকেল হয়েছে, কন্টেন্ট হয়েছে, তো এগুলো কোনো না কোনো মাধ্যমে তাদের কাছে গিয়ে পৌঁছাইছে। তো তারা ইনফর্মড যে না, সাকিব খান বাংলাদেশের একজন মেগা স্টার, সোনাল চৌহানকে নিয়ে কাজ হয়েছে, ফাইন। এখন হয় কি যে কোনো নতুন প্রজেক্টে যখন কেউ একজন ইন করে বা নতুন প্রজেক্টে যখন আলোচনা হয়, সবাই আগে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে দেখি কি হয়, তারপরে দেখা যাবে। তো সোনাল চৌহান যখন ইন করল, তখন সোনাল চৌহানের এই সাকিব খানের সঙ্গে প্যান ইন্ডিয়ান মুভিটা নিয়ে যে আলোচনা, যে হাইপ সেখানে হচ্ছে, সেই বিষয়টার উপরে বেস করে বাকি সব নায়িকারা যাদেরকে নিয়ে ইতিমধ্যে সাকিব খানের নামের সঙ্গে জোড়া লাগিয়ে অনেক নিউজ হয়েছে, অনেক গুঞ্জন হয়েছে, তো সেই সব নায়িকারা কিন্তু এবার একটু নড়ে চড়ে বসবে। সেসব নায়িকারা চাইবে বা সেসব নায়িকাদের কাছে যদি এখন প্রপোজালটা যায়, অফারটা যায় সাকিবের সঙ্গে নায়িকা হবার, তারা কিন্তু এখন আর ওই সিরিয়াসলি দেখবে বিষয়টা। তো সেই নায়িকাদের তালিকায় আমার মনে হয় যাদের যাদের নাম আসতে পারে, নার্গিস ফাকরি এবং শ্রদ্ধা কাপুর। তো নার্গিস ফাকরি এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে এর আগেও কিন্তু আলোচনা হয়েছে যে এদের সঙ্গে সাকিব খানের সিনেমা হতে পারে। আবার দরদের যখন আলোচনা হচ্ছিল দরদ নিয়ে, তখনও কিন্তু নেহা, শেহনাজ গিল,
আরো অনেকের নাম আসছিল। তো এই যে যে নামগুলো আসছিল, এই এই নামগুলো থেকেই যে কোনো একটা নাম বা যে কোনো দুইটা নাম বা যে কোনো তিনটা নাম হইতে পারে শাকিব খানের প্যান ইন্ডিয়ান মুভির নায়িকা, পরবর্তী তিনটা প্যান ইন্ডিয়ান মুভির নায়িকা। এখন এদিকে কিন্তু বাংলাদেশের তিনজন নায়িকা শাকিবের সঙ্গে অভিনয়ের জন্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে। সেই তিনজন নায়িকা কে কে? সাবিলা নূর, মেহজাবিন, তানজিন তিশা। তানজিন তিশার সাথে তো শাকিব খানের পাসওয়ার্ড সিনেমাতেই কাজ হওয়ার কথা ছিল। ইকবাল সাহেবের সঙ্গে তানজিন তিশার একটা কিছু একটা হয়েছে, সেই কিছু একটা আসলে এক এক পক্ষ এক একভাবে ব্যাখ্যা করেছে। তানজিন তিশা বলছে ইকবাল সাহেবের ব্যবহার ভালো লাগে নাই, ইকবাল সাহেব বলছেন তানজিন তিশার ব্যবহার ভালো লাগে নাই। যাই হোক, হয় নাই সেটা, কিন্তু এরাই কিন্তু এই সাবিলা নূর বলেন, মেহজাবিন বলেন, তানজিন তিশা বলেন, এরা যখন এদের ক্যারিয়ার শুরু করে সেই সময় এরা কি ভেবেছিল কখনো বা এদের মনে কখনো ইচ্ছা হয়েছিল যে শাকিব খানের সঙ্গে তারা অভিনয় করবেন? দেখেন, এক সময় কিন্তু বাংলাদেশের শোবিজ ওয়ার্ল্ডের হলিউডের নায়িকারা মানে মিডিয়া পাড়ার নায়িকারা যারা নাটকের নায়িকা, তারা কিন্তু শাকিব খানকে শাকিব খানের নাম শুনে নাক সিঁটকাতেন। তারা কিন্তু শাকিব খান মানে একটা অন্যরকম একটা ভাব নিয়ে থাকতেন। সেই সময় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যেখানে শ্রদ্ধা কাপুর, নার্গিস ফাকরিরা শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য মুখী মানে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সেইখানে মিডিয়া পাড়ার নায়িকারা মানে নাটকের নায়িকারা এখন কিন্তু আর সেই সেই রূপে নাই। তারা উল্টো শাকিব খানের সঙ্গে যে অভিনয় করবেন তার জন্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। প্রস্তুতিটা কি? দেখেন, সাবিলা নূর নাটক কমায় দিছে, মেহজাবিন নাটক ছাইড়া দিছে, তানজিন তিশা নাটক কমায় দিছে। মেহজাবিন অলরেডি নাটক ওটিটি থেকে একটু দূরে আছেন, ওটিটিও তিনি কমায় দিচ্ছেন। সাবিলা নূর একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেই ফেললেন যে তার সঙ্গে সিনেমার কথা হচ্ছে। সেই কার সঙ্গে তার সিনেমার কথা হচ্ছে, কার সঙ্গে তিনি সিনেমা জুটিবদ্ধ হবেন, সরাসরি তিনি কিন্তু বলেন নাই সেই কথা, কিন্তু সেই কথাটা উঠেছে কোন জায়গায় বসে? ইউএস ট্রেড শোতে বসে, যেখানে একটু আগেই শাকিব খানের উপস্থিতি ছিল। শাকিব খানের সেই দিন সেই ট্রেড শোতে সাবিলা নূরকে সাংবাদিকরা যখন প্রশ্ন করল, তখন সাবিলা নূর বলল হ্যাঁ একটা কথাবার্তা হচ্ছে, একটা সিনেমার সবকিছু ঠিকঠাক হলে খুব শীঘ্রই তিনি সিনেমা করবেন। তাহলে সাবিলা নূর যদি সিনেমায় আসেন এবং এই মুহূর্তে সাবিলা নূর কার সঙ্গে কাজ করতে পারেন? যদি সিনেমায় আসেন তার সঙ্গে কে জুটিবদ্ধ হতে পারে বা সাবিলা নূরের টার্গেটটা কে থাকবে? অলরেডি অনেক সাংবাদিকরা কিন্তু অলরেডি অনেক সাংবাদিকের কাছে সাক্ষাৎকারে সাবিলা নূর শাকিব খানের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছে। তো শাকিব খানের সাথে সাবিলা নূরের অভিনয়ের আগ্রহ অলরেডি সে ক্যামেরার সামনে বলে দিয়েছে, বাকি রইল মেহজাবিন আর তানজিন। আফরান নিশো বহুদিন পরে দুইটা সিনেমা নিয়ে আসতেছে, তো আফরান নিশোর এই সেই সিনেমার নায়িকা কে হবে একটা বড় প্রশ্ন। তো সেই জায়গা থেকে মেহজাবিনের সঙ্গে আফরান নিশোর কানেকশনটা খুব ভালো, কিন্তু মেহজাবিন চিন্তা করবে যে কার সঙ্গে জুটিবদ্ধ হলে তার সিনেমার ক্যারিয়ারটা বেশি আলোকিত হবে। যদি প্রত্যেকটা নায়িকাই চায় যে তার অভিনয়ের ক্যারিয়ারটা যত বেশি আলোকিত করা যায়, যত বেশি স্ট্রং করা যায়, যত বেশি সুরক্ষিত করা যায়, তো সেই জায়গা থেকে মেহজাবিনের পছন্দের লিস্টেও কিন্তু এক নম্বরে থাকবে শাকিব খান, দুই নম্বরে থাকবে আফরান নিশো, আর তানজিন তিশা সে তো অলরেডি শাকিব খানের সঙ্গে অভিনয় করার জন্য মনস্থির করে আছেনই, তাকে শুধু একটা টোকা দেয়া বাকি, টোকা দিলেই বাকি কাজ সহজ হয়ে যাবে। কিন্তু এই তিন নায়িকাকে অপেক্ষা করতে হবে দীর্ঘদিন, অপেক্ষা করতে হবে, কারণ তুফানের পরে শাকিব খানের হাতে আরো তিনটা প্যান ইন্ডিয়ান ছবি। প্যান ইন্ডিয়ান ছবিতে এই তিন নায়িকার সহসা কোনো সংযুক্তি হচ্ছে না। তবে আরশাদ আদনানের যে ছবিটি পর্তুগালে শুট হবে সেই ছবিটিতে সাবিলা নূর, মেহজাবিন, তানজিন তিশা এই তিনজনের একজন যে থাকবে
সেটা কনফার্ম। কেন কনফার্ম হচ্ছে? কনফার্ম হচ্ছে সাবিলা নূর, মেহজাবিন আর তানজিন তিশার অ্যাক্টিভিটিস দেখে। এখন দর্শক, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে যাচ্ছি যে শাকিব খানের নায়িকা তাহলে কে হচ্ছেন, সাবিলা নূর, মেহজাবিন না তানজিন তিশা?